মেঘালয় নির্বাচনের ফলাফলের কি সম্পর্ক মনীষ সিসোদিয়ার সিবিআইর জিম্মা দিল্লির উপমুখ্যমন্ত্রী কালোয় ভয় খালে কনরাদ সাংমাই জেললৈ যোৱাৰ ভয়ত অমিত শাহর বিচারিলে সমর্থন বৃহস্পতিবারে ঘোষণা হল মেঘালয় নাগালেন্ড আর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল নাগালেন্ড নেফিওরিও নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টিয়ে বিজেপিৰে মিত্রতা করে পুনের শাসনলৈ অহার সমান্তরালকৈ ত্রিপুরাতো পুনের শাসনলৈ আহিল বিজেপি ইয়ার বিপরীতে মেঘালয়ত ন্যাশনাল পিপলস পার্টিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠনের দিকে আগবাড়িছে গুরুত্বপূর্ণ কথা যে মেঘালয়তো ন্যাশনাল পিপলস পার্টিয়ে বিজেপির সঙ্গে মিত্রতা করে বিগত পাঁচ বছরে শাসন করে আছিল কিন্তু নির্বাচনের কেইমাহমানের পূর্বে ন্যাশনাল পিপলস পার্টিয়ে বিজেপির সঙ্গে মিত্রতা ভঙ্গ করে অকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে আশানুরূপ ফলাফল দেখাবলে সক্ষম হয় উল্লেখ্য যে ন্যাশনাল পিপলস পার্টিয়ে বিজেপির মিত্রতা ভঙ্গ করার পাছত নির্বাচনী প্রচার অভিযানত রাজ্যখনের মুখ্যমন্ত্রী কনরাদ সাংমাক জেলত ভরার হুঙ্কার কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর ন্যাশনাল পিপলস পার্টির মুরব্বী তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রীগীক কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে এনে হুঙ্কার দিয়ার সমান্তরালকর মুখ্যমন্ত্রী তথা নর্থ ইস্ট ডেমোক্রেটিক এলায়েন্সর আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও কনরাদ সাংমার বিরুদ্ধে উত্থাপন করে দুর্নীতির অভিযোগ এপিনে নির্বাচনের ফলাফল ঘোষণার আগদিনা অর্থাৎ বুধবারে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাংমায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাক্ষাৎ করে তার পাছতেই যেন পদ পরিবর্তন মেঘালয়ের রাজনীতির আর বৃহস্পতিবারে ফলাফল ঘোষণার পাছতেই মেঘালয়ের মুখ্যমন্ত্রীয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সরকার গঠনের বিচারে সমর্থন আর আশীর্বাদ এই কথা টুইটযোগে সদরি করে নেতার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুইটত লিখে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাংমায় কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সরকার গঠনের সমর্থন আশীর্বাদ বিচারিছে ইয়ার পাছত আকো নেডার আহ্বায়কগীর আন একটা বিশেষ টুইট যেটো টুইটত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাই মেঘালয় বিজেপিক এনপিপিক সমর্থন দিবলৈ কৈছে বুলি উল্লেখ করা হৈছে মেঘালয়ত এনপিপিক সমর্থন দিব বিজেপিয়ে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাই মেঘালয় বিজেপিক এনপিপিক সমর্থন দিবলৈ কৈছে ইয়ার পাছত আর কারো বুঝিবলৈ বাকি না থাকিল যে কিয় কনরাদ সাংমাই বিজেপির কাক চাপিব বিচাৰিছে নির্বাচনের আগলৈকে দুইটা দলে দুইটা দলক কঠোর ভাষায় সমালোচনা করা সকলরে পরিলক্ষিত হয়েছিল সকলে ভাবিছিল এইবার কনরাদ সাংমার নেতৃত্বত ন্যাশনাল পিপলস এলায়েন্সে অকলে সরকার গঠন করব যি সুযোগ কনরাদ সাংমা নেতৃত্বাধীন দলটুক মেঘালয়ের জনতায় দিছিল কিন্তু কনরাদ সাংমাই যেন জনতার সেই মত মানিবলৈ সন্মত নহয় ইয়ার কারণ যদি চাবলৈ যোৱা হয় তেতিয়া বুঝিব লাগিব যে কনরাদ সাংমার জেললৈ যোৱাৰ ভয় উল্লেখ্য যে দিল্লির আবকারী কেলেঙ্কারি গোচরত সিবিআইয়ে যা দেওবারে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াক গ্রেপ্তার করে নিজের জিম্মাত লৈছে ইয়ার দ্বারা কেন্দ্রের বিজেপি সরকারে যেন কনরাদ সাংমাকো একটা সক্রিয় নীতি গৈছিল কারণ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে কনরাদ সাংমাক জেলত ভরার হুঙ্কার দিছিল কনরাদ সাংমাই এই কথা ভালদরে জানে যে বিজেপিয়ে কেনেকৈ বিরোধীর ডাঙর ডাঙর নেতাক গ্রেপ্তার করেছে জেলত ভরাইছে আর এই ভয়তেই যেন কনরাদ সাংমা শরণাপন্ন হল কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর যার সুযোগ ললে বিজেপিয়ে নিউজ ডেস্ক রিপোর্ট ক্রস কারেন্ট